মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, গত 4 মে বিকেলে নগরীর আকবরশাহ এলাকায় 6 বছর বয়সী ও শিশুকে ধর্ষণের পরপরই 72 বছর বয়সী নির্মল চন্দ্র আইসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওই দিনে দায়েরকৃত এজাহারে নির্মল চন্দ্র আইসকে একমাত্র আসামি করে ওই শিশুকন্যার বাবা। এর মাঝে শিশুকন্যা ওসিসিতে চিকিৎসা নেওয়ার পাশাপাশি আদালতে 22 ধারায় জবানবন্দিও দেয়। কিন্তু তদন্ত কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র শীল আদালতে দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনে আসামি হিসেবে নির্মল চন্দ্র আইসের পরিবর্তে 23 জুলাই রাতে বায়েজিদে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত বেলাল হোসেনের নাম উল্লেখ করে। বেলাল নামের এই ধরনের ক্রসফায়ার মারা যাওয়া নামের কোনো ঘটনা আমার সাথে সম্পৃক্ত নয়। এই যে একটা গাফিলতি, একজন আসামিকে বাঁচানোর জন্য একটা চার্জশিটে বা কিভাবে চার্জশিটকে ফাইনাল রিপোর্ট করা হয়েছে, এটা তার জাজ্বল্যবান প্রমাণ। ওই শিশুর বাবা মার দাবি, তদন্ত চলাকালে পুলিশের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। বেলাল হোসেনকে তাকে ক্রসফায়ারে মারা হয়েছে, এগুলো তো আমরা কাউকে চিনি না। আমাদের অভিযোগ হলো আমাদের ধর্ষণ মামলা, আমরা ধর্ষণ মামলার বিচার চাই। পুলিশের কাছে ফোন দিয়েছে, আমার টাকা নেই দেখে আমারে গাইলে পুলিশে। আমি বেলালও চিনিও না জানিও না, আমি জানি হলো নির্মল চন্দ্র। শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে বাদ দিয়ে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিকে আসামি হিসেবে দেখানোয় বিস্ময় প্রকাশ করে এই মামলায় অধিগত তদন্তের কথা বলছেন মহানগর পিপি। রিপোর্টটা যেহেতু আপনার মূল ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং আরেকটা সিন এখানে আনা হয়েছে, অতএব কারণে মামলাটা সঠিক জিনিসটা তদন্ত করার জন্য এটা অধিগত তদন্ত দেওয়া উচিত। স্পর্শকাতর এই মামলার তদন্তে কোনো ত্রুটি কিংবা কারো গাফিলিত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সে যেভাবে চিহ্নিত করেছে সে তার ভিত্তি করেই এই মামলার প্রতিবেদন দাখিল করা হয়েছিল। তারপরও একটি বিষয় যেহেতু সামনে এসছে, অবশ্যই আমরা এটা আবার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখবো যে কোনো পর্যায়ে কোথাও কোনো ধরনের ভুল আছে কিনা। তদন্তে প্রকৃত আসামিকে বাদ দেওয়া এবং গাফিলতির অভিযোগ এনে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে দরখাস্ত দিয়েছে বাদী পক্ষের আইনজীবী। আবেদনটি শুনানির জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।